নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলা রাবাজের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি বান্টি। ভুয়ো সিআইডি অফিসার রাধারানী বিশ্বাস এবার কৃষ্ণনগর জেলা আদালতে। বুধবার ভুয়ো সিআইডি অফিসার রাধারানী বিশ্বাসকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। ভুয়ো সিআইডি অফিসার রাধারানী বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ, তিনি ভুয়ো সিআইডি অফিসার সেজে একাধিক বেকার যুবকদের চাকরির প্রলোভন দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন। সূত্রের খবর, এই ভুয়ো অফিসারকে গ্রেপ্তার করতে অনেকটাই বেগ পেতে হয়েছিল জেলা প্রশাসনকে। বৃহস্পতিবার রাধারানী বিশ্বাসকে জেলা আদালতে তোলা হলে তাকে 8 দিনের জেল হেফাজতে রাখার আদেশ মেলে। প্রাথমিক তদন্তে রাধারানীর কাছ থেকে একাধিক ব্যাংকের এটিএম সহ একাধিক জায়গায় মানি ট্রান্সফারের প্রমাণ পাওয়া গেছে। সূত্রের খবর, রাধারানীকে আইপিসি 604 ও 420 ধারার মামলা রুজু করা হয়েছে। তবে এই দিন ধৃত রাধারানী বিশ্বাস জামিনের জন্য আবেদন করলে তা গ্রহণ করেননি বিচারক। সূত্রের খবর, কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। নদিয়া থেকে সায়ন মদকের রিপোর্ট, বলো কলকাতা ও বাংলা রাওয়াজ। বিষয়টা, উনি হচ্ছেন প্রিন্সিপাল অ্যাকিউজড, এফআই নেমড ওয়ান। ওনার কাছ থেকে ভ্যারাইটিস, মানে বিভিন্ন ব্যাংকেরই এটিএম কার্ড থেকে শুরু করে মানি ট্রানজ্যাকশানের সব রেকর্ড পাওয়া গিয়েছে, সেগুলো সিজার লিস্ট হয়েছে প্রপারলি। আয়ও ফার্দার ইনভেস্টিগেশনের ব্যাপারে এটাতে 10 ডেজ পিসি চেয়েছিলেন লার্নেড কোর্ট। আমাদের সাবমিশনটা শোনার পরে কেসের গুরুত্ব বিবেচনা করে উনি 8 ডেজ পিসি দিয়েছেন। এই অবস্থায় আছে, এখন ইনভেস্টিগেশন গোয়িং অন। সুতরাং এই অবস্থাতে আয়ো পিসিতে নিয়ে গিয়ে কীভাবে কী করবে, কী রিকভারি করবে বা কোথায় যাবে, কারণ ওটা আয়োর বক্তব্য অনুযায়ী এটা বিভিন্ন জেলায় এই র‍্যাকেটটা ছড়িয়ে আছে, তাদেরকে এই করা দরকার। এই যে মানি ট্রানজ্যাকশনের ব্যাপারে উনি বলছেন যে ওনার যে বক্তব্য, যে কোনো যদি এটিএম থেকে যদি কোনো ইয়ে হয়ে থাকে, অ্যাকাউন্টে গিয়ে থাকে, আমি সেগুলোকে এখন কোথায় পাবো? সেগুলো আমার পিসি ছাড়া আমার এগুলো রিকভারি হওয়ার কোনো সম্ভাবনা নেই। দিয়ে লাস্টলি ম্যাজিস্ট্রেট বেল রিজেক্ট করে দিয়ে 8 দিনের পিসি অ্যালাউ করেছে। হ্যাঁ, বাজেয়াপ্ত হয়নি, সিজার হয়েছে। সিজার যেহেতু হয়েছে, বাজেয়াপ্ত তো হবে না। এটাকে অ্যাট দি টাইম অফ ট্রায়াল সেগুলোকে কী করবে, কোর্ট বিচার করবে, সেগুলো পুলিশ সেগুলো বিচার ই করতে পারবে না। যেগুলোকে সিজারে দেখিয়েছে সেগুলোকে কোনো রকম ই করতে পারবে না। দশ দিনের পিসিটা 8 ডেজ অ্যালাউ হয়েছে ফর ফার্দার ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের দরকার আছে বলেই কোর্ট অ্যালাউ করেছে। হ্যাঁ, এটা জেম থার্ড কোর্ট। এটা 420-406 এর কেস, 406-420 আইপিসির আপাতত এটা আছে। জানি না আবার ইনভেস্টিগেশনে এটার অন্য কিছু অ্যাড হতে পারে, সেগুলো তো এই মুহূর্তে বলা যাবে না। একটা পুলিশ একটা স্টেটমেন্ট হয়, সেটাকে 161 সিআরপিসিতে হয়। সেই স্টেটমেন্টে এই অ্যাকিউজড রাধারানী বিশ্বাস এ তার এফআইআরের যে অ্যালিগেশান সেটা সম্পূর্ণটাই স্বীকার করেছে। এই ১০৬টানে বলেছে, এখন এইটাই তো কনক্লুসিভ প্রুফ হয় না। সাধারণত এটা বিফোর দি ম্যাজিস্ট্রেট হবে, তারপরে এভিডেন্স হবে। যেমন একটা একজন সাক্ষী দিয়েছে, সেও বলেছে যে হ্যাঁ আমরা জানি ও এই কারবার করত, সেটাও সিডিতে আছে দেখলাম। এই মহাদেব মণ্ডল পরে এবার কলকাতার দেবাঞ্জন কাণ্ডের পর এই প্রথম কৃষ্ণনগর রাধারানী বিশ্বাস, তিনি ভুয়ো সিআইডি সেজে পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করেছিলেন। আজ কৃষ্ণনগর আদালতে তোলা হলে তাকে 8 দিনের পুলিশ কাস্টডিতে নেওয়া হয়, এমনটাই জানা যাচ্ছে আইনজীবী সূত্রে। নদিয়া থেকে সাইন মদকের রিপোর্ট, বলো কলকাতা বাংলার আওয়াজ।